আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি সৃষ্টি করেছেন গোটা বিশ্বজগৎ, এবং হাজারো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, যিনি বিশ্ববাসীর নিকট প্রেরিত হয়েছেন রাহমাতুল লিল আলামিন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মিম টিভি ইউএসএ এর প্রযোজনায় পরিচালিত একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ছোট্ট বন্ধুর জীবন কথা। তো দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, বাংলাদেশের বাইরে থেকে দেখছেন, আমরা আশা রাখছি যে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি ফজল হাসান মিসবাহ। দর্শক মণ্ডলী, মিম টিভি ইউএসএ এর প্রযোজনা পরিচালিত আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের একজন সম্মানিত অতিথিকে আমাদের মঞ্চে উপস্থিত করেছি। ইনশাআল্লাহ আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি আমরা আমাদের অতিথির সাথে আমরা অতিথির কাছে চলে যাব, এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে, তার জীবনের স্মৃতিময় দিনগুলো, স্মৃতিময় ক্ষণগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় অতিথি, প্রথমে আপনার পরিচয় বলুন। তুমি ক্লাস ফোরে পড়ছো, তার মানে তোমার বয়স মানে 8 থেকে 9 এরকমই হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 9 বছর তুমি ক্লাস ফোরে পড়ছো। আচ্ছা, তাহমিদ, তোমার আব্বু আম্মু কি করে? আমার আব্বু একজন গৃহিণী। তার সবচেয়ে বড় পরিচয় হলো যে তিনি একজন হাফেজ আলেমা, আর আমার আব্বু একজন তিনি একজন আচ্ছা, তাহলে তুমি কিন্তু অনেক ভাগ্যবান একজন সন্তান, যার মা আলেমা হাফেজা, যার বাবা আলেম হাফেজ। এমন ভাগ্যবান সন্তান কিন্তু আমাদের আজকের এই সমাজে খুব কম পাওয়া যাচ্ছে। তো তাহমিদ, তোমার আব্বু হাফেজ আলেম, উনি কি করছেন বর্তমানে? বর্তমানে উনি ইংল্যান্ডের সমারসেট অঞ্চলে বিভিন্ন ধর্মীয় কাজ আঞ্জাম দিচ্ছেন। আচ্ছা, মানে ধর্মীয় কাজ বলতে উনি মানে কি করছেন সেখানে? মাদ্রাসায় শিক্ষা দান করে এরকম। আচ্ছা মাশাআল্লাহ, তো তোমার বাবা একজন আলেম হাফিজ। আচ্ছা তাহমিদ, এই যে তুমি মাদ্রাসায় পড়ছো, তুমি কিন্তু স্কুলে পড়তে পারতে, তোমার বাবা তোমাকে স্কুলে ভর্তি করাতে পারতে, বিভিন্ন নামিদামি কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তুমি পড়তে পারতে, কিন্তু তোমার বাবা তোমাকে এই এত সুযোগ থাকা সত্ত্বেও তোমাকে মাদ্রাসায় কেন দিলেন পড়ানোর জন্য? তার ইচ্ছা এটাই যে আমি মাদ্রাসায় পড়ে একজন প্রতিষ্ঠিত, ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত ইসলামী স্কলার তিনি আমাকে দিতে চান। দর্শক মণ্ডলী, দেখছেন তাহমিদ এখানে বলছে যে তার বাবা তাকে স্কুলে সুযোগ থাকা সত্ত্বেও, সে পরিবেশ থাকা সত্ত্বেও স্কুলে না দিয়ে তাকে মাদ্রাসায় দিচ্ছেন। উনি বুঝতে পেরেছেন যে একজন ইসলামী স্কলার হতে হবে, স্কুলে পড়ে কেউ ইসলামী স্কলার হতে পারে না, পূর্ণাঙ্গ রূপে স্কলার হতে পারে না, এজন্য তাহমিদের বাবা তাকে মাদ্রাসায় দিয়েছেন। তো দর্শক মণ্ডলী, আমরা তাহমিদের কাছ থেকে তার পারিবারিক বিষয়গুলো জেনে আসলাম। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তাহমিদের সাথে তার জীবনের অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করতে। তো তাহমিদ, বর্তমানে যেহেতু রমজান মাস চলছে, তো এই রমজান মাসে তুমি কি আজকে রোজা? আজকে তুমি রোজা রেখেছো? আচ্ছা, তোমার বয়স 9 বছর, তুমি আজকেও রোজা রেখেছো? এই পর্যন্ত এই রমজানে মোট কয়টা রেখেছো? আমরা যদি আমাদের এইরকম সন্তানদের দিকে তাকাই, আমাদের ভাই ভাতিজা নাতি নাতনি ছেলে মেয়ে অনেক ছোট ছোট আছে, তাদের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো অনেকে রোজা রাখছে না, তাদেরকে আমরা রাখতে দিচ্ছি না। এখানে কিন্তু আসলে তাদেরকে, যে ছোট ছোট যারা আছে তাদেরকে তৃষ্ণা রোজা রাখতেই হবে, চাপ প্রয়োগ করা যাবে না, আবার একটাও রোজা রাখুক না এটাও বলা যাবে না। মাঝে মাঝে ওদেরকে রোজা রাখানো দরকার, যাতে করে তারা বড় হয়ে রোজা রাখায় তারা অভ্যস্ত হয়ে উঠতে পারে। যেমন তাহমিদ রেখেছে,
এবার সে 15টা রেখেছে আমার তো আশা আগামী বছর সে 20 থেকে 25টা রাখবে এবং এর পরের বছর থেকে সে কিন্তু পুরো 30টা রোজা রাখা শুরু করে দিবে আমরা তাহমিদের জন্য এবং তাহমিদের মধ্যে আরো যারা আছে তাদের জন্য আমরা বিশেষ করে মিম টিভি ইউএসএ পরিবারের পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে প্রতিটি রমজানে বেশ বেশ করে রোজা রাখার তৌফিক দান করেন তো তাহমিদ আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা তোমার মতো ছোট আছে যারা তোমার মতো ছোট আছে তারা অনেক সময় রোজা রাখতে পারে না অনেক সময় নিজের ইচ্ছে থাকলেও তারা পারে না পরিবার থেকে অনেক বাধা আসে তো তোমার পরিবার থেকে কি এরকম কোনো বাধা এসেছিল আমার পরিবার থেকে এরকম বাধা এসেছিল আচ্ছা তো মানে এই তো এরপরেও তুমি রোজা রাখছো এরপরেও তুমি রোজা রাখছো আচ্ছা এরপরেও তুমি রোজা রাখছো তার মানে তোমাকে কেউ একজন তোমাকে উৎসাহ দিচ্ছে রোজা রাখার জন্য তো তোমার পরিবারে তোমাকে কে সবচেয়ে বেশি উৎসাহ দিয়ে রোজা রাখার জন্য একথা বলতে গেলে আমি বলবো যে আমার আম্মু থেকে আব্বু রোজা বেশি কারণ আব্বু তো কত একদিন একটি রোজা রাখতে আচ্ছা আম্মু তো প্রতিদিন রোজা ভাঙ এভাবে রোজা ভাঙ জিকির করে আচ্ছা তারপর আমার আব্বু অনেক পড়ে কারণ তিনি রোজা ও অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেন আই লাভ ফর তামিল কিন্তু অনেক সুন্দর কথা বলেছে দর্শক কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন একদিকে তাহমিদের মা জিকির করেন রোজা ভাঙ অপরদিকে তাহমিদের বাবা বলেন রোজা রাখ আমাদের পরিবার থেকে যদি এই দুইটাই আসে দুই দিক থেকে সেটাও কিন্তু মন্দ না তো রোজা ভাঙের কারণে সে 15টা রোজা ভেঙেছে রোজা রাখের কারণে সে কিন্তু 15টা রোজা রেখেছে আমরাও এভাবে করতে পারি দর্শকবৃন্দ আমরা ইনশাআল্লাহ তাহমিদের সাথে তার জীবনের অন্যান্য দিক নিয়ে একটু পরে আলোচনা করছি তার আগে আমরা একটি ছোট্ট ব্রেক নিচ্ছি ব্রেকের শুনতে থাকুন একটি চমৎকার ইসলামী নসিহত কত ভালোবেসে ঘরে চমাই কত যতনে কত নিয়ামত দিয়ে চলে এই জীবনে জান্নাত নেবে নয় শুধু তোমার প্রেমে এই দয় করো তোলা মোলা 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 তুমি গড়েছো হে দিল নরম করে আমি তাকে করেছি পাথর তুমি ডাকো যে কাছে বারে বারে আমি আমাকে করি পর তুমি গড়ে চোখে দিল নরম করে আমি তাকে করেছি পাথর তুমি ডাকো যে কাছে বারে বারে আমি আমাকে করি পর আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার করুণার দোয়া খোলা মোলা জানি আমার তোতে কোন সম্বল তুমি যদি ক্ষমা করো অবেদের তো যদিন দেবি প্রেমে যদি না বড় জানি আমার তো নেই কোন সম্বল তুমি যদি তোমা না করো
পে বের তো আমি প্রেমে যদি কোন জরে বাঘে বুক আর খেউ না জানু কোন জরে বাঘে বুক আর খেউ না জানু তুমি সবই জানো আল্লাহ মোলা 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 কত ভালোবেসে আমায় কত যতনে কত নিয়ামতে দিয়ে চলে এই জীবনে জান্নাত লবে নয় শুধু তোমার প্রেমে এই দয় করো তোলা মানুষ কোন উপকার লাভের জন্য কাজ করে, প্রত্যেকটা মানুষ কাজ করে টাকা পয়সা পাওয়ার জন্য, নিজের পেট চালানোর জন্য, নিজের পরিবার চালানোর জন্য। আমরা যে রোজা রাখি, রোজার নিশ্চয়ই একটা উপকারিতা আছে। রোজা রাখলে যে ফায়দা হয়, অনেক ফায়দা আছে। তো রোজার উপকারিতা সম্পর্কে তোমার কি জানা আছে? রোজার বিভিন্ন উপকারিতা রয়েছে। রোজার সবচেয়ে বড় উপকারিতা হলো যে তাকওয়া বা খোদা ভীতি অর্জন। আচ্ছা তাহমি, তুমি কি এটা জানো যে রোজার মাধ্যমে অনেক শারীরিক উপকারিতাও হয়? হ্যাঁ, মানুষের শারীরিক অনেক উপকারিতা হয় রোজার সম্পর্কে। আচ্ছা তুমি কি ওই বিজ্ঞানীর কথা জানো, ওই যিনি 2016 সালে, আমার শিক্ষক আমাকে বলেছিলেন যে 2016 সালে একজন জাপানিজ বিজ্ঞানী রোজা সম্পর্কে গবেষণা করে জানতে পারেন যে রোজা রাখলে মানুষের শারীরিক অনেক ফায়দা হয়, অনেক উপকারিতা, মানে শারীরিক দিক দিয়ে অনেক সুস্থ থাকে মানুষ। আর এই গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রাইট তাহমিদ, অনেক সুন্দর বলেছো। তো তাহমিদ, আমরা এবার রোজা প্রসঙ্গ ছেড়ে অন্য একটা দিক দিয়ে চলে যাচ্ছি, যেহেতু আজকের আমাদের অতিথি দর্শক মন্ডলী ছোট্ট, এজন্য আমরা ছোট্টদের ব্যাপারে কিছু জানার চেষ্টা করব, তাদের জীবন কিরকম চলছে সেটা আমরা তাহমিদুর রহমানের কাছ থেকে জানার চেষ্টা করব। তো তাহমিদুর রহমান, আমরা দেখি আমাদের সমাজে অনেক ছোট যারা তোমার মতো আছে, তারা বিভিন্ন ধরনের গেমস, ভিডিও গেমস খেলে থাকে। তুমি কি এটা জানো? তুমি কি গেম খেলো? যাই হোক, মাঝে মাঝে খেলছো, এটাই তো। তুমি কি জানো ফ্রি ফায়ার, তারপরে পাবজি বা এই ধরনের মতো ক্ল্যাশ অফ ক্লেন, এই গেমগুলো যে কতটা মারাত্মক এটা কি তুমি জানো? আসলে আমাদের প্রত্যেককে এটা বুঝতে হবে, তোমাকে সহ তোমাকে এই মুহূর্তে যারা দেখছেন, যে সমস্ত ছোট বন্ধুরা, এই তাদের প্রত্যেককে এটা জেনে রাখা দরকার যে এই সমস্ত ভিডিও গেমগুলো আমাদের সামনে বা আমাদের মোবাইলে অহরহ দেখা যায়। বিশেষ করে যারা ছোট রয়েছেন তাদের মোবাইলে এই গেমগুলো দেখা যায়, তারা এই গেমগুলো খেলতে অভ্যস্ত। তো আমরা বুঝি না যে এই গেমগুলো কত মারাত্মক। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি পাবজি গেম, এটাও একটা অ্যাকশন গেম। এই পাবজি গেমের মাঝে আমরা দেখতে পাই যে যেখানে গোলাগুলি চলতে থাকে, তাহলে এরকমই তো গেমগুলিতে গোলাগুলি চলতে থাকে, হঠাৎ দেখা যায় একটা প্রাসাদ দেখা যাচ্ছে ওদিকে। তো এই প্রাসাদে আরবিতে নাম লেখা, আবসা নাম লেখা মুহাম্মদ, সেটা কার নাম? আমার, আপনার, সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম।
ওখানে গুলি করা হচ্ছে, ওদিক থেকে গুলি আসছে, ওদিক থেকে গুলি যাচ্ছে, পাল্টা পাল্টি গুলি চলছে, আর নামের উপর দিয়ে গুলি পড়ছে। ঠিক তদ্রূপ ফ্রি ফায়ার এর মতো আরো অনেক অ্যাকশন গেম যেগুলো আছে, কোন কোন গেমে আমরা দেখতে পাই সেখানে একটা আমেরিকান যুদ্ধ বিমান সেটা উড়ে 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 সেটার ভিতরে সৈন্য রাখা, সেটা উড়ে উড়ে সৌদি আরবে যাচ্ছে। সৌদি আরবে সেখানে গিয়ে গেমের লেভেল আপনি মানে উপরের লেভেলে উঠবেন এভাবে যে এই আপনি এতটা বাড়ি ধ্বংস করতে পারলে, এতটা মসজিদ ধ্বংস করতে পারলে আপনি পরের লেভেলে উঠবেন, পরের রাউন্ডে যাবেন। এরকম মারাত্মক কিছু গেম যেগুলো আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক। আমরা ছোটরা এই গেমগুলো খেলে কিন্তু বুঝছে না, এটা তারা বুঝতে পারছে না যে বিধর্মীরা শুরু থেকেই ছোট থেকেই তার অন্তরকে ইসলামের প্রতি বিষিয়ে তুলছে। আমরা যারা বড় রয়েছি আমাদের সন্তানদেরকে এগুলো থেকে সতর্ক করা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি। তাহমিদ তুমি কি মনে করো? আমি একটাই মনে করি। আচ্ছা, তো তাহমিদ আমরা আশা রাখছি যে তুমিও ফ্রি ফায়ার খেলো, সেটা আশা করি মানে খুব বেশি দিন আর চলবে না, আশা করি সেটা বন্ধ হয়ে যাবে। তুমি চেষ্টা করছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদিন একদিন আসলে এগুলো খেলার পরে মানুষের কি হয় যে একটা নেশা হয়ে যায়, নেশা হওয়ার পরে ছাড়তে মন চায় না। আমরা দেখি অনেক মানুষ পুল খেলে, অনেক মানুষ ক্যারম খেলে, অনেক মানুষ লুডো খেলে, তো এগুলো তাদের মজ্জাগত ব্যাপার হয়ে গেছে, তারা ওগুলো ছাড়তে পারে না। তো আমাদেরকে কিন্তু ওরকম হলে চলবে না। আমরা যারা দর্শক, যারা ছোট্ট বন্ধু রয়েছি তাদেরও কিন্তু আমাদেরকে এরকম হলে চলবে না, আমাদেরকে গেমগুলো ছাড়ার অভ্যস্ত, ছাড়াতে অভ্যস্ত হতে হবে। যেমন তাহমিদ গেমটা ছাড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমন তাহমিদের জন্য এর উপর দরকার। সে যদি প্রথম আচ্ছা এটা ঠিক, এটা ঠিক, তুমি প্রথম দিন 10 মিনিট খেলবে, এক সপ্তাহ 10 মিনিট খেলবে, তারপরে তুমি 8 মিনিটে নিয়ে আসবে, এভাবে কমিয়ে কমিয়ে এরপরে 5 মিনিটে নিয়ে আসবে, এভাবে কমিয়ে কমিয়ে আনতে আনতে দেখবে এক সময় আর তোমার ওটার প্রতি তেমন নেশা নেই। তাছাড়া আপনাদের জন্য একটা ফর্মুলা হচ্ছে, এই ধরনের গেম থেকে বেঁচে থাকার জন্য, ছোটদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে আমরা ইসলামিক সুন্দর সুন্দর ম্যাগাজিন পড়তে দিই, তাদেরকে আমরা ইসলামিক বইগুলো পড়তে দিই। ইসলামী অনেক গল্পের বই আছে, সাহাবায়ে কেরামের গল্পের বই আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম, এই রাসূলদের গল্প আছে, অনেক রম্য আকারে রম্য গল্প আছে, আমরা ওগুলো তাদেরকে পড়তে দিই। আদর্শ হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ওরা বইগুলো পড়তে চাইছে না, তো আপনারা তাদের গল্প পড়ে শোনাতে পারেন। হ্যাঁ, তামিদ আরেকটা ইয়ে করেছে, আরেকটা আপনাদেরকে ফর্মুলা দিয়েছে, অনেক সুন্দর। তামিদ কিন্তু অনেক বুদ্ধিমান ছেলে, আপনারা প্রথম থেকেই ফলো করতে পারছেন। আচ্ছা প্রিয় উপস্থিতি, তারা যদি পড়তে চায় না, জোর করে তাদেরকে প্রাথমিক দিকে একটু সময় দেওয়া দরকার, তবে আপনার গল্প বলার ভঙ্গিটাও তার অনুকূলে হতে হবে। আপনি তার অনুকূলে যেভাবে হয় সেভাবে তাকে আপনি গল্প পড়ে শোনান, তাকে আপনি সময় দেন। বর্তমানে ছেলেদের ছেলেমেয়েদের ছোট ছোট ছেলেমেয়েদের নষ্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা যারা গার্জেন হচ্ছি, আমরা যারা তাদের অভিভাবক আছি, আজ থেকে 50 বছর আগে অভিভাবকরা তাদের সন্তানকে যেভাবে সময় দিয়েছে, আমরা তার কানাকড়ি সময় আজকে এই যুগে আমাদের সন্তানদেরকে দিচ্ছি না। এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা, প্রধান সমস্যা। আমাদের উচিত আমরা আমাদের নিজেদের কাজকর্মে একটু হালকা করে হলেও আমরা আমাদের সন্তানদেরকে একটু সময় দেব, তাদের মনের কথা বোঝার চেষ্টা করব, তাদের বয়স এখন কোন পর্যায়ে রয়েছে, এই বয়সের চাহিদাগুলো কি হতে পারে, আমরা তাদের ভিতরে ঢুকে তাদের ভিতরকার অবস্থাগুলো বোঝার চেষ্টা করব। না হলে ছোট্টবেলা কিন্তু সন্তান যেটি গ্রহণ করে সারা জীবন সেটির উপর ভর করে চলে। সে যদি ছোট্টবেলা খারাপ হওয়ার লক্ষণগুলো তার মাঝে দেখা যায় আর সেই সময় তাকে সংশোধন না করা হয়, দেখা যাবে বড় হয়েও একই অবস্থা সে করছে। আর যদি ছোট্ট থাকতে তাহমিদের মতো রোজা রাখা শুরু করে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়ে তাসবিহ পড়া শুরু করে দিয়ে মা বাবার কথা শোনা এগুলোও শুরু করে দিয়ে, বড় হয়ে দেখা যাবে ছেলেটা ভালো, অনেক নামাজি, সে আল্লাহ বিল্লাহ করছে। তো যাই হোক প্রিয় দর্শক বৃন্দ, আমরা আপনাদের সাথে তাহমিদের জীবনের অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম। তো তাহমিদ, তোমার পরিবারে আর কারা কারা আছে তুমি সেটা বলো নি? তোমার মা বাবা এবং তুমি সহ আর কে আছে? নানু, আচ্ছা মাশাআল্লাহ। তোমার যে বড় বোনটা রয়েছে 13 বছর বয়স, আমরা তো অনেক সময় দেখি তামি যে ভাই বোন অনেক ঝগড়াঝাটি হয়। আচ্ছা তোমাদের মধ্যে কি এরকম কোনো ঝগড়াঝাটি হয়?
আচ্ছা তার মানে তোমরা সুখে দুঃখে সব সময় মানে এক হয়ে চলো, মমতাও আছে আবার ঝগড়াও আছে। আচ্ছা মাশাআল্লাহ, তুমি কি একটা ঝগড়ার কথা আমাদের সাথে শেয়ার করতে পারবে? হ্যাঁ অবশ্যই আমি। যেমন বলো। একদিন আমি আর আমার বোন একসাথে আসছিলাম, তখন আমি ওর সাথে মজা করে অন্যটা পাখি খুঁজে আর তখন ঝগড়া দেখে যাবো। তারপর আমার সাথে দুদিন কথা বলা গেল, তারপর অনেক চেষ্টা করে দোকান থেকে আচার কিনে দিলাম, তাহলে তারপরে গিয়ে আমার সাথে কথা বলেছি। আচ্ছা দর্শক বৃন্দ, আপনারা শুনছেন তাহমিদের বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আসলে আমাদের সমাজে যারা ভাই আছে, যারা বোন আছে, তাদেরকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা আমার নিজের ভাইকে, আমার আপন ভাইকে বা আপন বোনকে সবচেয়ে বেশি মায়া করব, সবচেয়ে বেশি মহব্বত করব। যেমন তাহমিদ তার বোনের উড়না টেনে নিচে ফেলে দিয়েছিল, তারপরে কি ঝগড়া ঘরে নিশ্চয়ই আরো অনেক কিল হয়েছে, ঘুষি হয়েছিল, অনেক কিছু হয়েছে বুঝতে পারছি। তো এই যে তাহমিদ দুদিন পরে তার বোন তার সাথে কথা বলেনি, তারপরে সে অনেক মিনতি করে, কাকুতি মিনতি করে বোনের সাথে কথা বলেছে, এরপরে আবার তার কিন্তু মানে একেবারে সাদা দিবের হয়ে গেছে, আর কারো মনে কোনো দুঃখ নেই। এবার তার বড় বোনও মনে করছে না যে আমার উন্নাসে ফেলে দিয়েছে, আর সেও নিজেকে অপরাধী মনে করছে না, আবার নতুনভাবে জীবন শুরু করবে, কদিন পরে আবার ঝগড়া লাগবে, আবার শেষ হবে। এরকমই তো আমাদের জীবন, আমাদের ভাই বোন গুলোকে এরকম মিলেমিশে থাকতে হবে। আমাদের সমাজে এরকম অনেক সময় হয়ে থাকে যে ভাইরা একটু বড় হয়ে গেলে বোনদের প্রতি আর কোনো লক্ষ্য রাখে না, বোন কিন্তু ঠিকই ভাইয়ের প্রতি লক্ষ্য রাখে। যত বড় বোন আছেন তারা তাদের ভাইদের প্রতি লক্ষ্য রাখে, কিন্তু ছোট ভাই যখন সম্পদশালী হয়ে যায় তখন বড় বোনের স্বামীর বাড়ি সেখানেও যায় না, বড় বোনকে একদিন দেখতেও যায় না, বড় বোনের হক হিসেবে তাদেরকে যে কিছু উপহার টুপহার দেওয়ার কথা সেগুলোও করে না, অনেক স্বার্থপর হয়ে যায়। আমাদের এরূপ হলে চলবে না, তাহমিদের মতো আমাদের থাকাটা সবচেয়ে বেটার হবে। কখনো ঝগড়া, কখনো আবার ঝগড়া শেষ, এভাবে মিলেমিশে আমরা সবাই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তাহমিদ তোমার পরিবার সম্পর্কে, তোমার বোন সম্পর্কে, বাবা সম্পর্কে, আম্মু সম্পর্কে, তোমার নিজের জীবন সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। আমরা কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো তাহমিদ তোমার জীবনের বিভিন্ন দিক, জীবনের বিভিন্ন স্মৃতি নিয়ে আমরা আলোচনা করলাম, তোমার জীবনের অনেক স্মৃতিময় ক্ষণগুলোর কথা আমরা শুনলাম। তো তাহমিদ কি কোনো ইসলামী সঙ্গীত গেয়ে থাকো বা তোমার কোনো ইসলামী সঙ্গীত জানা আছে? কয়টা সঙ্গীত তুমি পারো? আচ্ছা আজকের অনুষ্ঠানে কিন্তু তুমি, আচ্ছা তুমি কি কোনো মাকে নিয়ে কোনো সঙ্গীত পারো? কারণ আজকের অনুষ্ঠানে তুমি তোমার আম্মুকে একটি দোষ দিয়েছো, সেটা বলতে পারবে কোনটা? সবাইকে বলে দিয়েছো তোমার আম্মু তোমাকে শুধু রোজা ভাঙ বলে থাকে। তো তোমার আম্মুকে খুশি করার জন্য তুমি আম্মুর গজল টিকে নিতে পারো, তোমার সাথে আমিও কিন্তু শরীর হবো যদি সঙ্গীতটা আমার জানা থাকে। আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্ত কাল বিরত যাকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো গোলাপ বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের। দর্শকবৃন্দ, তাহমিদ এই বয়সে যে দুটি রোজা রেখেছে তার রোজা রাখা দেখে খুশি হয়ে আমাদের অনেক গুণীজন তাকে উপহার দিতে বাধ্য হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাহমিদের জন্য কিছু উপহার এসেছে। প্রথম পুরস্কার আমরা দেখতে পাচ্ছি বেবিস গার্ডেনের প্রোপাইটর জনাব মাহমুদুল হাসান বিলালের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে এই উপহারটা দেওয়া হচ্ছে।
দ্বিতীয় উপহারটা আমরা দেখতে পাচ্ছি জনতা সুইট সেন্টার এন্ড মিষ্টিগড়ের পক্ষ থেকে আমাদের অতিথিকে এই উপহারটি দেওয়া হয়েছে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি মন্না স্টোরের পক্ষ থেকে আমাদের অতিথিকে আরেকটি উপহার দেওয়া হয়েছে। তো দামিনী, এই মুহূর্তে তোমাকে অনেক অনেক দর্শক দেখতে পাচ্ছেন, তো তুমি এই সমস্ত দর্শকদেরকে বা যারা তোমার মতো ছোট্ট শিশু আছে তাদের উদ্দেশ্যে তুমি রোজা বিষয়ে কি বলতে চাও? আমি আমাকে এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন দর্শকদের মধ্যে, তাদের যারা আছেন বড় ভাই বোনদের অবস্থানে বা মা বাবা দাদা দাদি যারাই আছে তাদের মতোকে, আমার এটাই উদ্দেশ্য হলো যে বলার উদ্দেশ্য হলো যে তারা তাদের ছেলে মেয়ে নাতি নাতনি বা ছোট ভাই বোনদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করে। এক্ষেত্রে আপনারা তাদের বিভিন্ন ফল করতে পারেন, যে তুমি 10টা রোজা রাখলে তোমাকে একটি সাইকেল বা একটি ঘড়ি বা কিংবা 2000 টাকা পুরস্কার দেওয়া। হ্যাঁ, এগুলো আসলে তাহমিদ জি কত সুন্দর একটা কথা বলেছে, এক্ষেত্রে আমরা অফার করতে পারি। একজন রোজা রাখছে না, এই তুমি কিন্তু 10টা রোজা রাখলে তোমাকে একটা রোজার প্রতি তারা আগ্রহী হয়ে উঠবে এবং রোজা রাখা শুরু করে দেবে। কারণ এতে অনেক সাহস আছে, অনেক অনেক সাহস আছে, কিন্তু খবরদার মা বাবার অনুমতি ছাড়া বিচারা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহমিদ বলছে যে ছোট ছোট যারা আছেন তারা আসলে নিজেদের পক্ষ থেকে উৎসাহিত হয়ে তারা যেন নিজে রোজা রাখতে আগ্রহী হয়, তাদের আগ্রহ দেখে যেন বড়রা খুশি হয়। তবে আগ্রহ এতটা বেশি না হওয়া দরকার যে তার মা বাবার বিরুদ্ধে চলে যায়, এরকম না হওয়াটা চাই। মা বাবা যদি বলেন বাবা রোজা রাখো, মা রোজা রাখো, তবে রোজা রাখবো। আর যদি দিনের মধ্যখানে একটু মানে পেটে খিদা লেগে যায় খেয়ে ফেলবো, রোজা রাখার আর দরকার নেই। মা বাবার অনুমতি ছাড়া কিন্তু মোটেই রোজা রাখা যাবে না। এক্ষেত্রে তাহমিদ আমাদেরকে সতর্ক করেছে, ইসলামও কিন্তু এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করে। তো দর্শকবৃন্দ, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগলো দর্শক বিন্দু আমাদের ইউটিউব পেজে কমেন্ট করে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবেন। বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমাদের আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। আপনাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।